জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের মুখপাত্র হিসেবে নিয়োগ দিলেন রওশন এরশাদ। সহকর্মী এ কে আজাদ আছেন এই মুহূর্তে দলীয় কার্যালয়ে, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন তিনি। এ কে আজাদ, কি অবস্থা এই মুহূর্তে সেখানে, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জাতীয় পার্টির গৃহ বিবাদ গতকাল থেকে একেবারে স্পষ্ট। একদিকে রয়েছেন জিএম কাদের এবং তার মহাসচিব হিসেবে দাবি করে আসছেন মুজিবুল হক চুন্নু, অপরদিকে রওশন এরশাদ এবং মামুনুর রশিদ। কিছুক্ষণ আগেই তিনি গতকালকে যাকে মহাসচিব হিসেবে ঘোষণা করেছেন রওশন এরশাদ, মামুনুর রশিদ সংবাদ সম্মেলন করেছেন, সেখানে জানিয়েছেন শুরুতেই আপনি প্রথমে যেটি বলেছেন সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির তিনি প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রওশন এরশাদ আজই সেটির অনুমোদন দিয়েছেন। অপরদিকে জাতীয় পার্টির অরাজকতা এবং বিশৃঙ্খলা রোধে রওশন এরশাদ যে দায়িত্ব নিয়েছেন সেই বিষয়গুলো জানাবার জন্য আজকে একটি প্রতিনিধি দল মুখপাত্রের নেতৃত্বে, সুনীল শুভ রায়ের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে জানাবেন যে কারা এখন নতুন মহাসচিব এবং নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, সেই বিষয়টি একটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমার পেছনে এই রওশন এরশাদের বাড়িতে এখন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের একটি সভা হওয়ার কথা রয়েছে, সেটি 15-20 জনের মতো উপস্থিত থাকতে পারেন সেরকমটি এই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। কারণ টোটাল প্রেসিডিয়ামের সদস্যই রয়েছেন 41 জন এবং তারা আশ্বস্ত করেছেন সংবাদ সম্মেলনে যে অনেকেই এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন, যেহেতু তাদের গৃহ বিবাদটি স্পষ্ট হয়ে রয়েছে, তাই মুজিবুল হক চুন্নু প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ঘোষণা দেওয়ার পর হতে মহাসচিব হিসেবে তার থাকার আর কোনো এখতিয়ার নেই বলে এই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। কারণ গঠনতন্ত্রের বিশের এক ধারায় স্পষ্ট বলা হয়েছে যে পার্টির সব ক্ষমতা চেয়ারম্যান বহন করেন এবং পার্টির পতাকাও তিনি বহন করেন। সেই সঙ্গে যদি মুজিবুল হক চুন্নুর কিংবা জিএম কাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে তাদেরকে আদালতের শরণাপন্ন হতে বলেছেন, আদালতের ডিরেকশন পাওয়ার পরেই তারা জানাতে পারবেন। আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে চাই যে অপরদিকে বরানীতে চেয়ারম্যানের কার্যালয়ে মুজিবুল হক চুন্নু তিনিও একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে জাতীয় পার্টির যে রাজনৈতিক কার্যালয়টি রয়েছে কাকরাইলে সেটি যদি কেউ দখল করতে যায় তাহলে তাদেরকে বাধা দেওয়া হবে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।